কাঠের যে গুড়ি মাঝের যে অংশটা গ্যালারি করা হয়েছে, প্রকৃতি মা আর মা দুর্গা আগ্রাসনটা এই ব্যাপারটা এখানে পুজো একবার হলেও যখন বেহালা তোমার ডেস্টিনেশন তখন দেবদারু ফটকে কিন্তু আসতেই হবে। আমিও এসেছিলাম দেবদারু ফটকে বেশ কিছুদিন আগেই, কিভাবে মণ্ডপটা তৈরি হচ্ছে সেটা দেখতে এসেছিলাম। আর এখন হাঁটছি এই ডায়মন্ড হারবার রোডের এইদিকে যেই মার্কেটটা রয়েছে সেখান থেকে। গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত, নতুন একটা দিন, নতুন একটা জার্নি। চলো তাহলে দেবদারু ফটকের যে এবছরের প্যান্ডেল সেটা দেখা যাক। একদম সামনে চলে এসেছি দেবদারু ফটকের মণ্ডপের একদম সামনে। এই অঞ্চলে বেশ অনেকগুলোই মন্দির টন্দির রয়েছে। আগের দিন যখন আমি ঘুরছিলাম দেখছিলাম দেবদারু ফটকের এবছরের মণ্ডপের একদম এন্ট্রান্সে আমি রয়েছি। এটা হচ্ছে গেটটা, গেটটাও কিন্তু ভীষণ সুন্দর করে ব্যাপারটা সাজানো। আর এবছর দেবদারু ফটকের কিন্তু 50 বছর, 50 বছর বলে বেশ সুন্দর করে ব্যাপারটা, সুন্দর ব্যাপার স্যাপারগুলো রয়েছে। আচ্ছা, একটা খুব ভালো জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ অর্থাৎ আল্ট্রাটেক সিমেন্টের যেটা হয় আর কি প্রতি বছর, সে টপ 100-এর মধ্যে কিন্তু দেবদারু ফটক রয়েছে। আমি প্রবেশ করে গেছি, এইখান থেকে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছ একটা টানেল, টানেলের মধ্যে দিয়ে এরকমভাবে প্রবেশ করতে হবে। গেটটা দেখাই, দেখো গেটটা হচ্ছে এরকম ধরনের। আর ভিতরের যে অংশটা, সেটা যখন আমি এসেছিলাম তখন এর থেকে টোটাল ব্যাপারটাই কিন্তু আলাদা, ঠিক আছে। কেননা তখন তো সবে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছিল, আর এখন কিন্তু পুরো মণ্ডপ তৈরি হয়ে গেছে। মণ্ডপের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ কাঠের, কাঠের যে গুড়ি সেগুলো কিন্তু রয়েছে। মাঝের যে অংশটা ঠিক এভাবেই সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ পুরো সবুজ এই জায়গাটা, যেখানে একটা হাত ইনস্টল করা হচ্ছে। এই হাতটা কিন্তু মুভ করবে, এই হাতের এখানে স্প্রিং ট্রিং রয়েছে, হাতটা এরকম করে। যেহেতু আগ্রাসন এবছরের সবুজ হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে, সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে, অর্থাৎ সেই হাতের মাধ্যমে ব্যাপারটাকে তুলে ধরা হচ্ছে। আর এই দিকটাতে একটা এরকম গ্যালারি করা হয়েছে, দেখতে পাচ্ছ মানে পুরো ব্যাপারটা কিন্তু কাঠ দিয়ে, মানে গাছের গুড়ি সেগুলো দিয়ে টোটাল ব্যাপারটা করা হয়েছে। এগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। আচ্ছা, মণ্ডপের একদম সামনের দিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো কলকারখানার যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে কলকারখানা অনেক থাকে, সেখানে যে মানে ইয়ে থাকে, এই চোঙাগুলো থাকে, সেখান থেকে যে ধোঁয়াগুলো বেরাচ্ছে সেগুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে, আর যেটার জন্য সবুজ হারিয়ে যাচ্ছে। গাছগুলো যে কাটা হচ্ছে, ওপরের অংশটা লাল কেন দেখানো হয়েছে, গাছের কিন্তু প্রাণ আছে, সেটা বোঝানোর জন্য এই জিনিসটা টোটালি লাল করা হয়েছে। এবার যাব ভিতরের অংশটা, ভিতরের অংশটা কীভাবে সেজে উঠছে সেটা দেখাবো। এই টোটাল ব্যাপারগুলো টিন দিয়ে করা হয়েছে, টোটালটাই একটা কলকারখানার শেপ নেওয়া হয়েছে এখানে। আর ভিতরের জায়গাটাতে এখানে কিন্তু বিভিন্ন গাছপালা দিয়ে ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে ব্যাপারটা, দারুণ লাগছে আমার। এই অংশগুলোতে গাছের যে ডাল, গাছের যে পাতা, সেগুলোকে এখানে দেখানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পাইপ, সে পাইপগুলো এখানে রয়েছে, মানে পুরো ব্যাপারটা হচ্ছে সবুজ আগ্রাসন হচ্ছে এখন, সেটাকে নিয়ে কাজটা করা। এটা খুব একটা বাস্তবসম্মত ব্যাপার, যেটা খুব ভালো একটা জিনিস তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবছর দেবদারু ফটকের এই প্যান্ডেলে। এখন তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, আমরা নিজেরা থাকার জন্য গাছ কেটে ফেলছি, বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকার জন্য আমরা সমস্ত সবুজ নষ্ট করে দিচ্ছি, যেটা ভীষণই ভালো জিনিস নয় আগামী দিনের জন্য, আমাদের জন্যই খারাপ জিনিস। আচ্ছা, এবার চলো মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠেছে। সত্যি মাতৃ প্রতিমা এখানে অপূর্ব, মাতৃ প্রতিমা থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হয়েছে এখানে। আচ্ছা, তার আগে দেখাই মায়ের যে প্রতিমা, সেখানে প্রবেশ করার আগেই এখানে ওরকম একটা গোলাকার জিনিস রয়েছে, ওপরের অংশগুলোতে বিভিন্ন ফুল ফুটেছে সেগুলো দেখানো হচ্ছে। এই দিকে একটা এরকম লাল রঙের ফুল রয়েছে। প্রকাশ যার অনুভব
মাকে ঠিক যেখানে রাখা হচ্ছে সেই জায়গাটাতে চলে এসেছি দেখাই। এই মণ্ডপের এই মায়ের যেখানে রাখা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু এরকম গাছের ব্যবহার, আর মাতৃ প্রতিমাটা যেটা বলছিলাম আমি দেখো সবুজ রঙের, রংটা কিন্তু সবুজ, অর্থাৎ এখানে কিন্তু প্রকৃতি মা আর মা দুর্গা মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রত্যেকের মধ্যে কিন্তু সেই প্রকৃতির ছাপটা, প্রাকৃতিক ছাপটা রয়েছে। মা দুর্গার গলায় যে মালাটা সেটাও কিন্তু এখানে প্রকৃতির ছাপ রয়েছে। পুরোপুরি সাজটা অপূর্ব সাজ, আমার ভীষণই ভালো লাগলো টোটাল ব্যাপারটা। মানে টোটাল যে সাজটা এখানে মায়ের যে টোটাল সাজটাই কিন্তু প্রকৃতি কেন্দ্রিক ব্যাপার স্যাপারগুলো ফুটে উঠছে। এখান থেকে একটা গাছের ডাল গেছে যেটা টোটালটা এই পিছনের অংশ দিয়ে গিয়ে এদিক থেকে গেছে। অন্তরে বাহিরে প্রকাশ যার মন্দিরে দুর্গে রহিনাজে বন্দি, মন্দিরে দুর্গে রহিনাজে বন্দি। আচ্ছা, মায়ের এক হাতে ত্রিশূল দেখতে পাচ্ছি, কুঠার দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওপরের অংশগুলোতে কিন্তু এরকম ফুল লাগানো রয়েছে, আর এর এখানেও কিন্তু বিভিন্ন রকমের কালারফুল লাগছে ব্যাপারটা, পুরো কালারফুল ফুল লাগানো রয়েছে। আচ্ছা দেখো, এই যে ব্যাপারটা কিন্তু এখন চালানো হয়েছে, ঠিক আছে, এই হ্যাঁ সবে চালিয়েছে কাকারা। মানে এই এটা আগ্রাসনটা, এই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে না, লাল হাত সেটাকে দিয়ে টোটাল সবুজগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে সেই জিনিসটা। আচ্ছা, মণ্ডপের বিভিন্ন অংশে এরকম বেড যেটা হসপিটালে দেখতে পাওয়া যায় সেই বেডগুলো রয়েছে, যেগুলো পুরোপুরি লাল কালার। বেহালা দেবদারু ফটকের এবারে তো 50তম বর্ষ, আর 50তম বর্ষ এই যে সুন্দর ভাবনাটা, এটার ব্যাপারে একটু দর্শককে আপনি বলুন। আমাদের ভাবনা, যিনি সবার আগে ক্রেডিট যায়, যিনি ভেবেছেন, আমাদের যিনি শিল্পী, যিনি সমগ্র পরিকল্পনা, ঠাকুরটা যিনি বানিয়েছেন, মাতৃরূপ যিনি দিয়েছেন, শ্রী পূর্ণেন্দু দেব, উনি পুরো কনসেপ্টটা ভেবেছেন। আর এই অবস্থা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা। আর কনসেপ্টটার নাম হয়ে দেওয়া হয়েছে আগ্রাসন। অগ্রাসন মানে দেখুন, প্রকৃতি তো আমাদের সমস্ত কিছু উপহার দিয়েছে, মানে সমস্ত কিছু প্রকৃতির দ্বারাই কিন্তু আমরা পেয়েছি, কিন্তু মানুষ কি আদৌ সেই প্রকৃতিটাকে রাখতে পারছে? তারা কিন্তু সেটাকে ধ্বংসলীলায় কনভার্ট করে দিয়েছে। তো সেইটারই একটা সচেতনমূলক বার্তা আমরা এই মণ্ডপ থেকে দিচ্ছি। এখানে ঢুকে দেখুন, একটা টানেল থেকে আপনি ঢুকছেন, একখানা গ্রিন ফিল্ড দেখতে পাবেন, সবুজ ঘাস, সেখানে একটা জেসিবি সেই সবুজ ঘাসটাকে কিন্তু মাটিটাকে কাটছে, এবং এই জেসিবিটা কিন্তু একটা মানুষের হাত হিসেবে দেখানো হয়েছে। তার বাঁ পাশে মানুষ দেখবেন, একটা গালে গ্যালারি করা হয়েছে যেখানে প্রচুর মানুষ বসে রয়েছে, এবং সবার মাথা নিচু, এবং মাথা নিচু করতে কী হয়েছে, তারা মাথা নিচু করে দেখছে ধ্বংসলীলা, বাট তারা মাথায় হাত, কেউ মুখে হাত, কেউ ভাবছে, বাট কেউ কিছু করতে পারছে না। ঠিক তার উল্টো দিকে দেখবেন একটা ব্যারেন ল্যান্ড, সেখানে প্রচুর গাছ রয়েছে, কিন্তু সব কটা গাছ কিন্তু কাটা, এবং সেখানে দেখবেন আমরা দেখাচ্ছি গাছ থেকে রক্ত বেরোচ্ছে, এবং সেখান থেকে গড়ে উঠছে একটা ইন্ডাস্ট্রি। সেখানে পলিউটেড এয়ার, পলিউটেড সমস্ত কিছু পলিউশন এখানে ভরে গেছে। তো এইটাই একটা সচেতনমূলক বার্তা আমরা দিচ্ছি মানুষকে, যাতে করে পলিউশনটা কিছুভাবে কমানো যায়। এটা প্লাস এবার যখন আপনি ভেতরে ঢুকছেন, সেইখানে আবার আমরা একটা পজিটিভ জিনিস দেখাচ্ছি, যেটা হলো মা দুর্গা আবার কিন্তু, যাকে প্রকৃতি একটা রূপ হিসেবে এখানে দেখানো হয়েছে, দেখুন সবুজ রঙের মধ্যে এবছরের দুর্গা প্রতিমা, তিনি চাইছেন আবার যেন সমস্ত কিছু একটা অবলম্বন করে প্রকৃতি যেন আবার বিস্তার করে। তো ভেতরে সেই একটা ব্যাপার রয়েছে, এটাই আমাদের মূলত এবছর। মণ্ডপের সামনের অংশটা তো দেখা যাচ্ছে যে কারখানা বা ফ্যাক্টরি এগুলো, আর ওপরে ওই চোঙগুলোর ওপর থেকে যেই উঠছে ধোঁয়াগুলো, ওগুলোকে লাল রং কেন দেখানো হয়েছে? লাল রং কেন দেখানো হয়েছে? লাল রং একখানা দেখবেন সবসময় রক্ত লাল হয়, বিষাক্ত কিছু লাল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তাই জন্য যেহেতু এটা বিষাক্ত একটা ধোঁয়া বেরোচ্ছে, তাই জন্য ওটাকে লাল হিসেবে দেখানো হয়েছে। বেশ, আপনাদের ওপেনিং কবে রয়েছে? আমাদের আগামীকাল চতুর্থীতে ওপেনিং রয়েছে। আগত দর্শনার্থীদের কী বলবেন বেহালার বুকে আপনাদের পুজো, একটা নাম করা পুজো? দেখুন, গত দু বছর একটু পিছিয়েছিলাম বিভিন্ন কারণে কোভিডের জন্য, তো এবছর তার মধ্যে আমাদের 50 ইয়ার্স,
একটা চমক তো রাখার চেষ্টা করেছি সাধারণ দর্শকের জন্য। প্লাস আরেকখানা যেটা সবচেয়ে বড় চমক আমরা রেখেছি, সেটা থিম সং আমরা রেখেছি। থিম সংটার মিউজিক দিয়েছেন পণ্ডিত বিক্রম ঘোষ এবং থিম সংটি গেয়েছেন পদ্মশ্রী হরিহরনজি। এছাড়া ভেতরে তো থিম মিউজিক বিক্রম ঘোষ করেছেনই। আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। একটা নতুনত্ব, হয়তো কনসেপ্টটা নতুন নয় বাট তার রিপ্রেজেন্টেশনটা হয়তো নতুন, আমাদের ভালো লাগবে আশা করছি। আসুন লাইটে, সন্ধ্যেবেলা আসুন লাইটে, আরও ভালো লাগবে সকালের থেকে। সকালে একরকম, একদম অন্যরকম। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। হারিয়ে যাচ্ছে সবুজ, তাই মা দুর্গা কিন্তু এসে প্রকৃতিকে রক্ষা করছেন, এই বিষয়টাই এবছরের যে উপস্থাপনা বেহালা দেবদারু ফটকের 50তম বর্ষে, যেটা ভীষণই সুন্দর একটা ভাবনা। এখানে থিম সংটাও কিন্তু ভীষণ সুন্দর। রাত্রিবেলা আসো, রাত্রিবেলা আসলে পুরো ব্যাপারটা, আমেজটা তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বেহালা থেকে কারা কারা দেখছো কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। পরবর্তী ব্লগে খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, শুভ শারদীয়া, টাটা।